রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরান এর 97 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। কাবা শরীফ পর্যন্ত আসা যাওয়ার সামর্থ্য যাদের রয়েছে তারা যেন হজ করে। আর এই হজ এবং উমরা 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্য করবে। সাফা এবং মারওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারা এর 158 নম্বর আয়াতে বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্য থেকে নিদর্শন। শয়তানের 3টি প্রতীক সেখানে বানানো হয়েছে, 3টি উইকেট সেখানে রয়েছে। সেখানে এই হাজিরা যায় শয়তানি কর্মকাণ্ডকে ঘৃণা করার জন্য, তার পাথর মারতে হয়। তার মি হিম বি সিজারাতিন মিন সিজিল, সূরা ফিল 105 নম্বর সূরা 4 নম্বর আয়াতে। সেখানে পাথরের টুকরা তাদের উপরে ছোড়া হয়। আবার এই মারাটার এই যে হাজি সাহেবানরা সেখানে যে মারছেন, প্রকৃতপক্ষে আল্লাহ বলছেন 8 নম্বর সূরা আল আনফালের 17 এবং 18 আয়াতেও, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন আল্লাহ কাতালাহুম ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা ওয়ালিউবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা ইন্নাল্লাহ সামিউন আলীম যালিকুম আনাল্লাহ মুহিনু কাইদিল কাফিরিন। তোমরা তো আর তাদেরকে অপমান করনি, বরং আল্লাহ তাদেরকে অপমান করে থাকেন। হত্যা অনুবাদ এখানে অপমান। তুমি যখন নিক্ষেপ করো সে তো আর তুমি নিক্ষেপ করো না, বরং আল্লাহ তাআলাই যে তা নিক্ষেপ করে থাকেন। আর আল্লাহ এভাবে মুমিনদেরকে বেশ উত্তম রূপে পরীক্ষা নিতে চান। আল্লাহ তো সবই শোনেন ও সব কিছু জানেন, এ কথা সত্য সুনিশ্চিত। এতে কোনো রকম অনিশ্চয়তা নেই যে কাফেরদের ষড়যন্ত্র কূট কৌশল সবই দুর্বল। আল্লাহ এ কথাই প্রমাণ করতে চান। হজে যাওয়ার পরে আপনি শয়তানকে কি করছেন? কঙ্কর মারছেন, পাথর মারছেন। উদ্দেশ্য কি? শয়তানি সিফাতের এই পৃথিবীতে যতগুলি ক্যারেক্টার্স রয়েছে সেগুলিকে আপনি ঘৃণা করবেন। শয়তানকে আপনি পাথর মেরে নিজ দেশে এসে নিজ দেশের লোকদের বুকে গুলি ছুড়ছেন, তাহলে আপনি কি হজ করে আসলেন? আপনি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে পাথর মেরে আসলেন? না। শয়তানি কর্মকাণ্ডকে ঘৃণা করতে হবে। কোনো মানুষকে গালি দেওয়া যাবে না, কোনো মানুষকে ভেজাল কিছু খাওয়ানো যাবে না। আমাদের দেশে মন্ত্রী পর্যায়ের লোকেরা হজে যান, ফেরত আসেন, মানুষকে মারার হুকুম দেন, পচা গম খাওয়ান, গালি গ্লুজ তাদের মুখ থেকে এমনভাবে বেরোয় যেগুলি একজন নন হাজি যারা জীবনে হজ করেনি তাদের মুখ থেকে বেরোয় না। তো আপনি শয়তানকে কঙ্কর মেরে এসে নিজ দেশের মানুষের বুকে যদি গুলি মারেন, যদি গুলি করান বা গুলি করার জন্য হুকুম দেন, তাহলে আপনার হজ হলো? হজের কি আসল উদ্দেশ্য এই ছিল? হজের উদ্দেশ্য তো ভ্রাতৃত্ব, মানুষকে মাফ করা, ভিড়ের ভিতরেও কাউকে কষ্ট না দেওয়া। লক্ষ লক্ষ মানুষ সেখানে এক হচ্ছে, কেউ কাউকে কষ্ট দিচ্ছে না। আর দেশে আসার পরে আপনি নিরাপদ জায়গায় এসে সেই নিরাপদ জায়গাতে যে কাউকে কষ্ট দিলেন না, আর নিজের এলাকায় এসে আপনি মানুষকে গুলি করছেন বা করাচ্ছেন, আর আপনি নিজেকে বলছেন আপনি হজ করেছেন, এই হজ কি হলো? এই হজ কি কখনো হয়? মুসলিমরা যখন হজে যায়, শয়তানের ক্যারেক্টার যে 3টি সেখানে উইকেট রাখা আছে সেখানে পাথর ছুড়ে মারে। শয়তানি কর্মকাণ্ডগুলিকে
ঘৃণা করতে হয়। এখন সেখান থেকে ফেরত আসার পরে যদি আপনি নিজের মধ্যে শয়তানি কর্মকাণ্ডগুলি উজাগর করে নেন, প্রকাশ করেন, মানুষকে ঘৃণা করেন, গালিগুলুজ করেন, সেই শয়তানের কর্মকাণ্ডে যদি আপনি নিজ দেশে এসে উপনীত হয়ে সেই ইবলিসি কর্মকাণ্ড করতে লেগে যান, তাহলে আপনার হজ হলো? কোনো দিন হয়নি। যারা এই পৃথিবীতে এই শয়তানি সিস্টেমকে আপনায় রহমানকে খুশি করতে চায়, তাদের জানতে হবে যে এখানে সামথিং ইজ রং। কোরআনের দৃষ্টিতে যদি আপনি হজ করেন আল্লাহ 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 তাআলার জন্য, উমরা করেন আল্লাহ তাআলার জন্য, সেখানে যাতায়াতের আপনার সামর্থ্য রয়েছে বিধায় আপনি যাচ্ছেন, গরিবদের অর্থ ব্যয় করে না, কাউকে খুশি করানোর জন্য না, কেউ পাঠাচ্ছে তাই না, তাহলে আপনার হজ হবে। অন্যথায় আপনি একজন দুর্নীতিবাজ হাজি, এটা আপনাকে মনে রাখতে হবে।